নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিডেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলবো, এই পাঁচ রাশির মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। এই পাঁচ রাশির মধ্যে আপনার নামও থাকতে পারে, আপনার রাশির নাম। তার বলে এই নয় যে আপনার আগামীকাল গাঢ় প্রাপ্তি কিন্তু সৃষ্টি হয়েছে। এখানে একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু জন্মছকটা প্রত্যেকেরই আলাদা, দশা মহাদশা প্রত্যেকেরই আলাদা, এবং এর পাশাপাশি আপনার ভাগ্যভাব সর্বোপরি এটা হচ্ছে ভাগ্যের খেলা। আমি প্রতিদিন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি যে কৌশিকদা, আপনাদেরকে একটা কথা বুঝাতে চাই যে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই, আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা। শুধু রাশির নাম শুনে আপনি একটা টিকিট কেটে ফেলছেন, করবেন না, তাতে আপনার অর্থ কিন্তু অপচয় হবে। অর্থাৎ এই ভিডিওটি যারা শুনছেন কি না, যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে, মহাপ্রাপ্তি। এবং এই কলিযুগে যে যে গ্রহগুলো এই অর্থ দিয়ে থাকে হঠাৎ অর্থ, সেটা হচ্ছে রাহু, শুক্র, বুধ এবং শনি। এই চারটি গ্রহ কিন্তু এই চটজলদি প্রাপ্তি দিয়ে কিন্তু থাকে, এবং রাহু হচ্ছে মুখ্য কারক গ্রহ আকর্ষিত প্রাপ্তি বা মহাপ্রাপ্তির ক্ষেত্রে। রাহু হচ্ছে কলিযুগের রাজা। আমি একটি কথা আপনাদেরকে জানাই, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কিনা, বড় বড় ধরনের, তারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা পাবেন। রাহু হচ্ছে আকর্ষিত প্রাপ্তির মহা কারক গ্রহ। দেখুন, রাহু উপর এখন বর্তমানে রাহু রক্ষা কবচের উপর আপনার আকর্ষণীয় অফার রয়েছে। যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছে নববর্ষের উপলক্ষে, অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ বুকিং করতে পারেন। এবং আমার একটি অনুরোধ, প্রচুর বুকিং যারা করছেন তাদের ক্ষেত্রে অনুরোধ, আপনারা একটু হলেও আমাকে সময় আপনারা দিন, আমার হাত জোর করে অনুরোধ। কারণ এটা কিছু নিয়ম রয়েছে যেটা একটু সময় আপনাদেরকে কিন্তু দিতে হবে। প্রত্যেকে বলছেন যে স্যারকে বলুন একটু তাড়াতাড়ি যেন আমাদেরকে করে দেয়। এবং রাহু রক্ষা কবচে কিছু কিছু নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু এই রাহু রক্ষা কবচ কিন্তু তৈরি কিন্তু হয়। এবং রাহু রক্ষা কবচ ক্যাশ অন ডেলিভারিও দেওয়া চলছে। এবং যারা নিতে ইচ্ছুক রয়েছেন, আবারও বলবো, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। এটা রাহু রক্ষা কবচ তারাই নেবেন যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ মিরাকেল কিন্তু কাজ করবে। এবং আমি একটি কথা আপনাদেরকে বলছি, আগামীকাল ধৃতি যোগ রয়েছে, রাহুকাল রয়েছে 1:30 থেকে 3:00 পর্যন্ত। দেখুন, আপনার জন্মছকে রাহু, শুক্র, বুধ, শনি কেমন আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আপনার দশা মহাদশা কিসে চলছে সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু আমি আগামীকাল যে রাশিগুলোর নাম বলবো তার মধ্যে আপনার রাশি থাকতে পারে, হয়তো আমি যে কথাগুলো বলছি আপনার সঙ্গে হুবহু মিলে যেতে পারে। কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু আমি যে কথাগুলো বলছি কিনা হুবহু মিলে যাবে, আবার কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু মিলবে না। কারণ প্রত্যেকেরই কিন্তু ভাগ্য কিন্তু সমান নয়। আমি বারবার বলছি, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায়, নিশ্চিতরূপে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। অর্থাৎ আপনি ভাগ্যভাব, আপনি ধনভাব, আপনি আকর্ষিত প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন, আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিতরূপে কিন্তু ঘটবেই ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, এবং রাহুর বলবত্তা, রাহু আপনার কোন ভাবে বসে আছে ডিগ্রি ওয়াইজ এবং নক্ষত্রগত দিক থেকে, নক্ষত্রটা কিন্তু মেন, নক্ষত্র অনুযায়ী আপনার কোথায় অবস্থান করছে এবং আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে সেটা আগে জেনে নিন। আপনার জন্মছকে যে যে জায়গাগুলোতে সমস্যা রয়েছে, আপনার ভাগ্যভাব, আপনার সফলতাভাব, আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে আপনি স্ট্রং করুন, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন,
ভিডিও দেখছেন, প্রচুর পরিমাণে ভিডিও দেখছেন, একাধিক ভিডিও দেখে আপনার বিভ্রান্ত হবে। কেন আমাকে অনেকে ফোন করে বলেছেন যে স্যার রাশি নামগুলো আমি বুঝবো কী করে, এই জন্য বারবার বলছি আপনারা যে ভিডিওটি দেখছেন না সেখানে আপনারা মনোযোগ দিয়ে আগে শুনুন। যারা রাশির নাম জানেন না, এখন অনেকেই রয়েছেন রাশির নাম জানেন না, অবশ্যই আপনারা হস্তরেখা বিচার করুন এবং নাম দিয়েও আপনাদের রাশি কিন্তু বেরিয়ে যাবে, এক্স্যাক্ট আপনার কী রাশি রয়েছে সেটাও কিন্তু আপনারা জানতে কিন্তু পারবেন। আর তার আগে যারা প্রতিদিন ইনভেস্টমেন্ট করছেন টিকিট কেটে, তাদেরকে বলবো আপনারা থেমে যান। আপনার নিজস্ব হস্তরেখা অথবা জন্মকুণ্ডলী, যদি আপনার জন্ম সময় তারিখ না জানা থাকে তাহলে আপনি হস্তরেখা বিচার করুন, তাতে কিন্তু বলা সম্ভব যে আপনার প্রাপ্তি কখন রয়েছে, আপনার যোগটা কখন রয়েছে। আপনি অযথা অর্থ অপচয় করবেন না। আপনারা যারা ভিডিওগুলো শুনছেন কৌশিকদার, বারবার আমি একটি কথা বলি, বিন্দু বিন্দু করে কিন্তু সিন্ধু হয়, কখন কার ভাগ্য কিভাবে বদলে যায় কেউ কিন্তু বলতে কিন্তু পারে না। কিছু কিছু যোগ থাকে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে, কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণটাও কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। তাই আমি যে রাশির নাম এবং টার্গেট নাম্বারটা বলি কি না, এটা যদিও ইন জেনারেল কিন্তু খুব সূক্ষ্মভাবে এই সময়গুলো কিন্তু বলা হয়, যে সময়গুলোতে আপনারা যদি কাজে লাগান তাহলে নিশ্চিতরূপে আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন। আমি এবার আপনাদেরকে জানাবো পাঁচ রাশির নাম এবং পাঁচ রাশির টার্গেট নাম্বার। কিন্তু যারা নিজস্ব জন্মছক বিচার করছে তাদের ক্ষেত্রে কিন্তু ফরচুনা নাম্বারটি টোটাল আলাদা। সময়টা জেনে নিন, আপনার কোন বছর থেকে কোন বছরের মধ্যে প্রাপ্তি রয়েছে সেটা আগে জেনে নিন, তারপর আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করুন, কারণ আপনার প্রাপ্তির যুগটা কখন রয়েছে। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 9। আপনাদের শুভ সময় সকাল 9:52 থেকে আপনার 10:34 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1। আপনাদের শুভ সময় সকাল 10:12 থেকে আপনার 10:55 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো আগামীকাল সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 6। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে 11:12:32 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 4 নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 1। আপনাদের যে টাইমটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সকাল 9:39 থেকে 10:44 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকাল মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 8। আপনাদের যে টাইমটা দেখা যাচ্ছে আগামীকালের জন্য শুভ সময় সেটা হচ্ছে 12:00 থেকে টাইমটা শুরু হচ্ছে 12:48 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। অর্থাৎ এই যে আমি পাঁচ রাশির আমি কথা বললাম, এই পাঁচ রাশির বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে আগামীকাল। প্রত্যেককে আমি আবারও বলবো, প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া
হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। এবং একটি কথা, ভিডিও শেষ করার আগে, অযথা টিকিট কেটে অর্থ অপচয় করবেন না। আগে নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করুন বা হস্তরেখার দ্বারাও আপনি নিজস্ব ভাগ্যকে বিচার করুন। এবং এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, আপনারা ভাগ্যভাবকে স্ট্রং করুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।